ইনি আবাব, এই যুগের এক আধুনিক ছেলে। সময় কাটানোর জন্য সে সময়ের সাথে খেলা করে, ইদানিং কি নিয়ে যেন তার ভীষণ মন খারাপ। আর এই যে ব্ল্যাক টি শার্ট পরা ছেলেটাকে দেখছেন, ইনি হলেন সুমন। দেখতেন একটা হাবা বাবা হলো, ছেলেটা আসলে ভীষণ চাঁচা। এলাকার প্রায় সব মেয়েদের ফোন নাম্বার কিভাবে যেন তার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে জায়গা পায়। আর বন্ধুদের মাঝেও সে হয়ে থাকে এক রাজ্যহীন রাজ্যের রাজা। সুন্দরী মেয়েদের ফোন নাম্বার 500 টাকা, আর একটু কম সুন্দরী মেয়েদের ফোন নাম্বার 300 টাকায় বন্ধুদের মাঝে বিক্রি করে থাকে সে। হ্যালো আবির, দোস্তি কই রে? ও আচ্ছা থাক, তুই, আমি আসতেছি। কি রে, তোর মন খারাপ? আরে না, তেমন কিছুই না। তোর দেখা তো এটাই মনে হইতেছে, কি সে বল? এই কথা? আরে কোনটা লাগবে, সুন্দর কম সুন্দর কালো সব আইটেম আছে, সুন্দর 500 কম সুন্দর 300, কোনটা লাগবে? তোর কোনো প্রেম টেম করি নাই, বলে সুন্দর মেয়ে লাগবে, তুই সুন্দর মেয়ে আমার জানিস। তোমারে চেনা যা রাতের আঁধারে, বেঁধে যায় চোখ হাই উঠিয়া পাহাড়ে, এমন জঘন্য ছন্দ শিহরিত হয়ে উঠতে কান চেপে রাখুন মোবাইলে। আর হ্যাঁ, ভুলেও ফোন কাটবেন না। আচ্ছা তারপর? প্রেম নয় সেথায় হারিয়ে কুড়ায়, ভালোবাসায় সন্ধি মেঘ তারে ভাবায় কুড়িয়ে তারায়, ভালোবাসায় বন্ধি। বাহ বেশ তো, তা এগুলো কি আপনার লেখা? মোটেও না, গুগল থেকে বের করে মুখস্থ করেছিলাম। তা হঠাৎ একজন অচেনা অজানা মেয়েকে ফোন করে কবিতা শোনানোর মানে কি? কোনো মানেই নেই। আচ্ছা তাহলে আমি একটু ব্যস্ত আছি, এখন রাখি। ওকে বাই। হ্যালো, কেমন আছেন? জি ভালো, আপনি? এই তো ভালো। চিনেছেন কে আমি? কে? আধারে যাকে চেনা যায়। ও আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলেন? না তেমন কিছুই না। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আবির। আপনার? আধারে যাকে চেনা যায় তাকে কি নামে ডাকা যায়? তাকে নিশি নামে ডাকা যায়। কিন্তু আমি তো নিশি নই, আমি অর্পিতা। অর্পিতা নামে অর্থ জানো? কাউকে কিছু দেওয়া বা অর্পণ করা? আমি তোমাকে সুভাষ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে চাই। আপনার সাথে বাংলায় কথা বলে পারবো না। তাই? একদমই তাই। সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। সমস্যা নেই, আচ্ছা রাখি, পরে কথা হবে। ওকে বাই।
কখনো কি হাতে ছয় হাসি ফুটবে চোখে কোণে নাকি অঙ্ক ছালো সব সকালে এলো মেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে আমায় মেখে রেখো সাথে অনেকদিন তো হলো, চলো না কাল দেখা করি। কখন কোথায়? আমি মেসেজ করে দিব। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। কি নাম তার? অর্পিতা। আপনি কি তাকে কখনো দেখেছেন? না দেখিনি, আমাদের ফোনে কথা হয়েছে, আজকে আমাদের প্রথম দেখা করার কথা, কিন্তু ওর ফোনটা বন্ধ। হয়তো ওর ফোনে চার্জ নেই। আচ্ছা, আপনি কি তাকে ভালোবাসেন? আপনাকে কেন বলবো? যদি বলি আমি অর্পিতা। আপনার সাথে মজা করছেন তাই না? একদমই না, আমি অর্পিতা। বললাম তো ফোনে চার্জ নেই। আচ্ছা, আপনি কেন অর্পিতা হতে যাবেন? আশ্চর্য, আমি অর্পিতা, এই যে নীল শাড়ি পরে এসেছি। ও হ্যাঁ, তাই তো, সরি। ফর হোয়াট? চিন্তা না করার জন্য। আরে এটা কোনো সমস্যাই না। কেমন আছেন আপনি? আশ্চর্য, আবির তুমি আমাকে আপনি করে কেন বলছো? আসলে ফেস টু ফেস তো একটু নার্ভাস। ও মামা, এক কাপ চা দিও। তোর চাদর কথা কইছি আমি? কিসে মামা, মাথা গরম? জানোস না মাথা গরম কেন? না খুইলা বল। তোর কত টাকা দিছিলাম আমি? 500 টাকা, মনে আছে তো? সুন্দরী মাইয়া, আমার বালের মাইয়া। কিসে মামা, টিকটকে মায়ের লো দেখা করাইছি, মায়ের থেকে পুরো আমি শেষ, সারা জিকে ই মেরে পড়েছি আমি। কইছিলাম না সুন্দরী মাইয়া। চুপ থাক দোস, মায়া তো কালা কালা, আমি অন্ধকার ছাড়া কিছুই দেখি নাই। কি কস মামা, মায়া তো কালো অনেক কথা না? দেখ দোস, The person you are trying to call is currently busy.
হ্যালো, তোমার ফোন আর কতবার কাটবো বলো তো? বুঝো না তোমার প্রতি আমি বিরক্ত, কথা বলতে চাচ্ছি না তোমার সাথে। একটা কথা বলার ছিল। আসলে তোমার সাথে আমার যায় না, এই রিলেশন হবে না। তুমি আমাকে আর ফোন দিও না। ওকে, আমি আর ফোন দিব না। লাস্ট একটা বারের মতো আমার সাথে দেখা করতে পারবা? আচ্ছা, ওকে মেসেজে বলে দেব। আপনি কে? আমি অর্পিতা। তো সেদিন কে ছিল? আমার বোন অর্পা। মানে আমি কিছু বুঝতে পারছি না। আমরা যমজ বোন, আমি অর্পিতা ও অর্পা। চেহারা একই হলেও আমাদের শরীরের রং দুই রকম। আমি সুন্দর, ও কালো। এসব মানে কি অর্পিতা? হ্যাঁ, আজ এখানে আমি মানে বলতেই এসেছি। আবি, তোমার কি মনে আছে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো? তখন আমি বলেছিলাম, না দেখি যদি আমি সুন্দর না হই। তুমি বলেছিলে মনের সৌন্দর্যই বড় সুন্দর, মনের সৌন্দর্যতে আর সুন্দর কিছুই নেই। আবি জানো, আমি তোমায় সেদিনই ভালোবেসেছিলাম। মনে হয়েছিল তুমি যা বলছো মন থেকেই বলেছ। তাই সেদিন আমি না এসে আমার বোন অর্পাকে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে এভাবেই মেনে নেবে, কিন্তু না, তুমি আট দশটা পুরুষের মতো সুন্দরের পূজারি। আবি, সুন্দর বলতে শুধু রূপার দেহকে বোঝায় না, মনের সৌন্দর্যটাও অনেক বড়। আজ তোমার আমাকে অনেক ভালো লাগছে, কিছুদিন পর নাও লাগতে পারে, কারণ রূপার সৌন্দর্য কখনোই পারমানেন্ট না। আচ্ছা যাই হোক, আমি আর তোমার সাথে যোগাযোগ রাখতে চাই, তুমি প্লিজ আমাকে আর কল দিও। আশা করি তুমি আমার অনুরোধটা রাখবে। তুমি আমার ভালোবাসো না? তুমি কি আমার মিস করবে না? ভালোবাসা হোক মনের সৌন্দর্য দেখে, দেহ কিংবা রূপের সৌন্দর্য নয়। ভালোবাসা হলো জল, আর জলের কোনো রং নয়।